এক্স্যাক্টলি জিনিসটা ছিল হলো কি যে এখান থেকে বলার বল করছিল যখন যে বলার তা আমরা বেসিক্যালি আপনার ব্যাটসম্যান আমাদের তো রাইট লেফটি ব্যাটসম্যান ছিল আর যেহেতু মেহেদি স্টার্ট করছিল তা চাতুর আমাদের লেফট হ্যান্ডে যে ব্যাটসম্যান ছিল চাতুরঙ্গা ও স্ট্রাইক এন্ডে ছিল তা সাকিব ভাই এখান থেকে বলছে যে যেন রাইটই ব্যাটসম্যানটা স্ট্রাইক নেয় নিলে এটা অ্যাডভান্টেজ পাবে মানে এটা তো একটা দুইটা বল কিন্তু অনেক ইম্পর্টেন্ট টি টোয়েন্টির জন্য এইটাই বাইরে থেকে সাকিব ভাই এটা বলতেছিল দেন তারপর যখন যেটা হচ্ছিল যখন আবার বিজয় ভাই স্ট্রাইক আসছিল তখন আবার ওরা লেফট ট্রিপ ব্যাটসম্যান দিয়েছিল তখন আবার বিজয় মানে ও চেঞ্জ করতেছিল জিনিসটা সে এরকম হচ্ছিল বাট এটা যে অনেক কিছু এরকম কোনো কিছু না বাট এটা অ্যাডভান্টেজ দেন ওরাও মানে অ্যাডভান্টেজ নিতে যাচ্ছিল একটু দুষ্টামি করতেছিল হয়তো সোয়ান ভাই একটা জিনিস দেখেন যে সিচুয়েশনটা এরকম হচ্ছিল যে বিজয় ভাইকে যখন বলছিল সিচুয়েশনটা তখন কিন্তু মানে আম্পায়ারের সাথে কথোপকথন হচ্ছিল তখন ক্যাপ্টেন তো মানে মাঠে তো যেতেই পারে কারণ অনেক সময় যেতে পারে না ক্যাপ্টেন তো মাঠে যেতেই পারে না খুব বেশি মানে খুব গুরুতর পর্যায়ে চলে যাচ্ছে কিনা বাংলাদেশের ক্রিকেটে যেটা আজকে দেখলাম জিনিসটা হলো কি সবাই কিন্তু অ্যাডভান্টেজটা নিতে চায় আপনি দেখেন সব টিমই কিন্তু নিতে চাবে আমি যদি মানে বোলার থাকি আমি যদি দেখি যে লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ব্যাটিং করছে তখন আমি কিন্তু ওকে কিন্তু দুই তিনটা বল বা একটা ওভার কিন্তু আমি খুব স্বাচ্ছন্দ্যভাবে বলটা করতে পারবো রাইট হ্যাঁ আবার সিঙ্গেল নিং স্ট্রাইক চেঞ্জ হয়ে যায় বাট আমি অপশন থাকবে আমার জন্য আউট করার বেশি অপশন অপশন থাকবে এবং ডট হওয়ার অপশন থাকবে টি টোয়েন্টি খেলায় কিন্তু আপনার কিন্তু একটা ওভার অনেক ইম্পর্টেন্ট একটা ওভার না একটা বলও অনেক ইম্পর্টেন্ট সো এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা টিমে অ্যাডভান্টেজ নেবে সেটাই আমরা চেষ্টা করছিলাম যে যখন ব্যাটসম্যান ছিল তখন ক্যাপ্টেন বাইরে থেকে বলতেছিল বাট ওনারা শুনে নেয় বিজয় ভাই সে জন্য হয়তো আরও কিছু এই বলছিল ক্যাপ্টেনের সঙ্গে আপনাদের আম্পায়ারদের কি কথাবার্তা হয়েছিল সেটা আপনারা জানেন কিনা আর সাকিব ব্যাটিং এ যে নামে নেই না আম্পায়ারের সাথে যে কথাটা হয়েছিল বাট তখন তো স্টিল খেলা চলতেছিল খেলার ভিতরে আমরা ঢুকে গেছিলাম বাট আমরা ওইরকম কোনো ডিসকাস করিনি ড্রেসিং রুমে কারণ অলমোস্ট খেলা চলতেছিল ওইরকম কথা হয়নি আর যেটা আপনি বললেন যে সাকিব ভাই ব্যাটিংয়ে নামিনি আপনি আমাদের প্ল্যানিংয়ে ছিল এরকম যে যদি আর্লি উইকেট পড়ে যায় তখন আমি ব্যাটিং করবো আমি উপরে ব্যাটিং করবো এবং সাকিব ভাই রিয়াদ ভাই ডিপে খেলবে মানে পরের দিকে খেলবে কারণ সাকিব ভাই রিয়াদ ভাই থাকলে আমাদের টিমটা ফিনিশ দিতে ভালো হবে কারণ যেহেতু আমরা চেস করছি আমরা জানি যে আমাদের টার্গেটটা কত রান সো ওইটাই আমাদের প্ল্যানে ছিল আমাদের এটা টিম প্ল্যান ছিল গেম প্ল্যানিংয়ের ভিতরে ছিল না 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 এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই এটা টিম প্ল্যানিং আমাদের নিজেদের আলহামদুলিল্লাহ আমি সবসময় ব্যাটিং এনজয় করার চেষ্টা করি আর আজকেও খুবই এনজয় করেছি বাট যদি ফিনিশ করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো কারণ এমন একটা সিচুয়েশনে আউট হয়ে গেছি মানে অলমোস্ট মানে অনেক রান বাকি ছিল বাট তারপর আমি ট্রাই করেছি তারপরও আমার কাছে যে জিনিসটা মনে হয় যে পাওয়ার প্লেটা ইউজ হয়েছে এটা টিমের জন্য খুব ভালো ছিল হয়তো আমার 43 রান খুব কম বলে করেছি এটা টিমের অনেক হেল্প হয়েছে হয়তো ওখানে যদি আমি খুব তাড়াতাড়ি রানগুলো না করতে পারতাম হয়তো আমাদের টিমটা ব্যাকফুটে পড়ে যেত আমরা জানি প্রযুক্তি ব্যবহার হচ্ছে সংশয় দূর করার জন্য আমরা ইউজ করি ডিআরএস কিন্তু আমরা ডিআরএস নিয়ে একটা ঘটনা দেখেছিলাম শুভ সরকার আজকে এনামুল বিজয়ের ঘটনাটা মানতে চাচ্ছিলেন না বিজয় আমরাও দেখছিলাম যে ডিসিশনটা আপনার ওভারটার্ম হয়েছে মানে কি আপনাদের কি মনে হচ্ছিল কি কথা হচ্ছিল একটা জিনিস দেখেন যে অবভিয়াসলি ডিয়াস থাকলে তো আরও ক্লিয়ার মাইন্ডেড থাকতো ক্লিয়ার সবাই ক্লিয়ার ভিউটা পেতো বাট যেহেতু ডিআরএস নাই সেহেতু অবশ্যই এখানে
অনেকে অ্যাডভান্টেজ পেতে পারে, হয়তো বোলারও অ্যাডভান্টেজ পেতে পারে, ব্যাটসম্যানও পেতে পারে, আর দিন শেষে আলটিমেটলি মানুষ বলতেই কিন্তু আমরা ভুল করি, মানুষ ভুল হতেই পারে। বাট একটা জিনিস যে ভুলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় জিনিসটা খারাপ দেখা যায়। বাট আলটিমেটলি যদি আমরা দেখি যে বিজয় ভাইয়ের আউটটা যেটা হয়েছে, আমরা তো সবসময় এরকম আউট যদি দেখি বা ই হয়, এটা তো সবসময় মনে করেন কি যে যদি DRS থাকতো তাহলে তো খুবই ক্লিয়ার হতো, বাট এরকম যদি দু একটা মিস্টেক হতে পারে। বাট আমি এন্ড অফ দ্য ডে মনে করি কি যে অনেক কিছু খেলার ভিতরে ঘটে, সেগুলো আমাদের প্রফেশনাল রিজন নিয়ে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। আমাদের ড্রেসিং রুম ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি, এখন আগে টিম আসছে। বাবু ভাই মিলে একটা জিনিস বলবেন, মানে আপনার আজকের ইনিংস নিয়ে না, দেখা যাচ্ছে তৌহিদ হৃদয় বা আদার্স জাকির, আমাদের প্লেয়াররা 40-50 সেজে থেমে যায়, পাকিস্তানের ঠিক তেমন কোনো লেভেলে খেলে না, তারাও কিন্তু সেঞ্চুরি করে হয় দল জিতে কিংবা বিশ্বকাপ শেষ করে আসে। এই যে ফিনিশ করতে না পারার আমাদের ঘাটতিটা কোথায়, আর ওরা কেন পারতেছে আমরা কেন পারতেছি? যে জিনিসটা আপনি বললেন যে আমরা ফিনিশ করতে পারছি না, অবভিয়াসলি আমাদের যে দেশের প্লেয়াররা আছে, একটা জিনিস দেখেন যে আমরা কিন্তু ডে বাই ডে ইম্প্রুভ করছি। আপনি দেখেন যে এর আগে কিন্তু আমাদের সবসময় বলতো আমাদের পাওয়ার হিটার নাই, আমরা হয়তো অনেক স্লো T20 খেলি, বাট এখন দেখেন ডোমেস্টিক অনেক ভালো ভালো প্লেয়ার আসতেছে এবং খুব ভালো ক্রিকেট খেলছে। আপনি দেখেন যে আপনি যেটা বললেন জাকিরের কথা, তৌহিদ হৃদয়ের কথা এবং আরও যে ইয়াং স্টারগুলো আছে, আপনি দেখেন ওদের কিন্তু স্ট্রাইক রেটগুলো দেখেন যে কত স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, BPL-এ প্রায় 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। বাট এটা কি আমাদের দেশের ইম্প্রুভ না, এটা কি আমাদের ক্রিকেটের ফিউচার ভালো না? আমি মনে করি অবশ্যই যে ছোট ছোট যে ল্যাকিংসগুলো আছে সেগুলো আমরা ইম্প্রুভ করতে পারি। যেটা আপনি বললেন যে ফিনিশ করার, যেটা এটা অবশ্য আপনি একদিনে সম্ভব না, এটা আপনাকে খেলতে খেলতে আপনি যখন বুঝবেন, ম্যাচিউর হবেন এবং অনেক ম্যাচ খেলবেন, ওই প্রেশারটা আপনার থাকবে, তখন কিন্তু আপনি ডে বাই ডে আপনি ইম্প্রুভ করবেন। আলটিমেটলি আপনি একটা জিনিস দেখেন যে 5 দিনে হয়তো আপনার একদিন হচ্ছে, কিন্তু এটা যখন আপনি ডে বাই ডে ম্যাচ খেলবেন বা ইন্টারন্যাশনাল খেলবেন, এরকম প্রেশার সিচুয়েশনে খেলবেন, তখন দেখবেন আপনার এটা 5 দিন হয়তো 3 দিন হবে, তখন কিন্তু আপনার জিনিসগুলো হবে। বাট একটা জিনিস যেটা যে এরকম যে একদিনও হয় না, নট নেসেসারি, এরকম অনেক ম্যাচ হয়েছে যে অনেক প্লেয়াররা শেষ করে আসছে, ভালো ক্রিকেট খেলছে। লাস্ট কোয়েশ্চেন বাবু, সাকিবের ঘটনাটা যদি বাদ দিই, আজকেও আরেকটা ঘটনা ছিল যারা বিজয় আউট হওয়ার পর মাঠ ছেড়ে যেতে চাননি, আমি নিশ্চিত যে খুলনায় যখন আপনি পাড়া ক্রিকেট খেলতেন এই ধরনের অভিজ্ঞতা আপনার আছে। মাঠ ছেড়ে যেতে চাই, মাঠ তো ছেড়ে যেতেই হয়েছে, ঠিক না? না জিনিসটা আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটার, প্রফেশনাল ক্রিকেটার আপনাদের জানা যে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ভাবে যাওয়া যাবে না, এবং এই ধরনের আচরণ হইলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট হইলে আপনি ইতিমধ্যে জরিমানার মধ্যে জিনিসটা হলো বিজয় ভাই কথা বলেছে আম্পায়ারের সাথে যে আলটিমেটলি যে মাঠ ছেড়ে যেতে চাইনি এরকম কোনো কিছু হয়নি, বাট আলটিমেটলি তো মাঠ ছেড়ে দিতেই হয়েছে, ঠিক না? বাট আম্পায়ারের সাথে রিজনটা বলতেছিল যে মানে কিভাবে কি হলো জিনিসটা জানতে চেয়েছিল, বাট এটা এটা তো আলটিমেটলি তো মনে করেন যে মাঠ ছেড়েই দিয়েছে, ঠিক না? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোবাইল কার্ড।